গাউসুল আজম মাহবুবে সুবহান কুতুব বড় পারি হযরত বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুর যদি আপনার জন্য দোয়া করেন গরীব নওয়াজ হাজা মাইনউদ্দিন চিশতি হুজুর যদি আপনার আমার জন্য দোয়া করেন হযরত কুতুবউদ্দিন কাকী নিজামউদ্দিন আউলিয়া সাহেব আকিবুল্লাহ হুজুর যদি আপনার আমার জন্য দোয়া করে মুজাহিদের জবান দাও হুজুর ছ মাস পরে
ওই জায়গায় কোদাল দিয়ে ধরো, তুলে কি দেখা যাবে? পুরানোর পরে ওই ইটটাকে এক জায়গায় কোদাল দিয়ে মাটি করো, আর ওই ইটটাকে ঢুকিয়ে দাও। এক বছর নয় একশো বছর পরে ওই জায়গায় গিয়ে খোড়ো, খুললে কি দেখতে পাবে? জোরে বলো। আমার আব্বা যখন ওয়াজ করতেন আমি শুনতাম, এখনো ক্যাসেটে শুনি। আপনার পীর আমার পীর আলা হাজরাত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করলেন কটার সময়? রাত্রির বেলা রাত পৌনে বারোটায়। মনোযোগ দিয়ে শুনবেন, রাত পৌনে বারোটায় ইন্তেকাল করলেন। হুজুর কেবলা যখন ইন্তেকাল করছি করবেন, সেই সময় আমরা ভাইয়েরা সম্মুখে বসে আছি, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। 11:40, 41, 42 হুজুর কেবলা যখন 42টা হয়ে গেছে, আমরা দেখছি হুজুর কেবলা হাতটা তুলে আঙুলটা এইভাবে করে জান্নাত 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 তিনবার বললেন। তারপরে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ছেন, তসবিহ পড়ছেন। 11:42, 43, 44 হঠাৎ আমরা ভাইয়েরা যারা বসেছিলাম, আম্মারা ছিলেন, বুড়িরা ছিলেন, 44 তখন আমাদের কে যেন লাড়িয়ে দিল কেন। হঠাৎ দেখি বাইরে থেকে মুরিদরা, উপজেলার ভক্তরা, মুরিদরা তারা বসেছিল, হাও হাও করে কান্না বাধ্য করেছে। আমাদের মুখগুলো মনগুলো সবার ওই দিকে চলে গেল, কি ব্যাপার কেন কানে ঘুরে দেখি যারা কাঁদছিল তাদের জিজ্ঞাসা করলাম, আমার আব্বা যখন হায়াতে ছিল আমাদের পাশে বসেছিলাম, আপনারা ইন্তেকালের আগে কেন হাও হাও করে কেঁদে উঠলেন? আমার পীর বিমারে আছে, আমাদের পীর অসুস্থ হয়ে আছে, কেউ মাথায় হাত দিয়ে, কেউ গালে হাত দিয়ে, কেউ এইভাবে বসে আছি। হঠাৎ দেখতে পেলাম আল্লাহ হাজরাত ছোট হুজুর পীর কেবলা
2-3 বছর পর আমার বিবাহ হলো আকুলিতে। আমি শ্বশুর বাড়ি আছি, এখানে অনেক কল্যাণ পার্টির মানুষ আছে, কল্যাণ পার্টির মানুষ বসে আছে। ওখানে একজন মানুষ আছে ছিল বয়স্ক, এরশাদ সাহেব বলে দাও। তিনি খোঁজ করে করে আমার শ্বশুর বাড়ি এসে হাজির, হাজির, হুজুর কি খবর, আমার ছেলেটা বদমাইশ করছে, তাবিজ দিতে হবে। ভাই তাবিজ তো আমি নিয়ে আসিনি, কালকে বেলা 10টার সময় যাবেন বাবা। কিন্তু মনে রাখেন হুজুরকে ইন্তেকাল করেছে প্রতি বৃহস্পতিবারে রাত্রিরে, প্রতি বৃহস্পতিবারে রাত্রিরে আমি তোহা আমার বাপের কবরের কাছে যাই, জিয়ারত করি, দুটো হাত তুলে আল্লাহ কেন দোয়া মাগি। কিন্তু আমার উদ্দেশ্য আর একটা ছিল, কি হুজুর কেনার কবরটা ছিল সুন্দুকি কবর, আমি লক্ষ্য রাখি কবে বাঁশ ভাঙবে। কেন ওই যে হুজুর কে না বলেছিলেন আল্লাহর মহাপতে আল্লাহর ভালোবাসায় আল্লাহর নিজেকে পুড়িয়ে ফেলো বাবা, পুকার বাবার ক্ষমতায় তোমাকে আহার করতে পারে। আমার মাথায় একটা খারাপ কোন ভালো মন যাই বলি ঢুকে গেল, হুজুর গেলার বাবার কবে ভাঙবে, 1 বছর, 2 বছর, 4 বছর, 6 বছর, 7 বছর হয়ে গেছে। ওই যে মানুষটা কল্যাণপাটি বাড়ি এরশাদ সাহেব আমাদের হুজুর এই ব্যাপার, আমি কাল 10টার সময় যাবে, 10টার সময় ঘড়ি দেখি 11টা বেজে গেছে, মানুষকে জবান দিচ্ছি, মোটর সাইকেলে দৌড়েছি, তোর বাড়ির সামনে এসেছি, দেখি কিনা উনি আমার দিকে আগিয়ে আগিয়ে আসছেন। আর ভাইরা মাদার ছেলেরা দৌড়ি ছুটোছুটি করছে, এখানে কি হয়েছে বলো হজর? আমি একাই ছোট হুজুরের মাজার জিয়ারত করছিলাম, আব্বা জানের মাজার জিয়ারত করছিলাম, হঠাৎ দেখি 5 দূর ভেঙে পড়ে গেল আমার সম্মুখে, তাই নাকি দাঁড়া ছুটতাড়াবো করেছি, ছুটে 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 নিচের দিকে তাকিয়ে কি দেখছি, 7 বছর আগে আপনার পিরামার পীর ছোট হুজুরকে মিলাকে যেভাবে শোয়ানো হয়েছিল হুজুর আমার সেইভাবে শুয়ে আছে।
চোখের পানি ফেলবে আমার আল্লাহ মাফ করে দিতে পারে, শিরক করবেন, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, করবেন না। আসল শুধু বিয়ের দরবারে আসলে হবে না, লাট সাহেব আল্লাহ আমাদের দরবারে শুধু আসলে হবে না। 21-22 কিশোর হয়ে গেছেন, হালুয়া কিনেছি, মুড়ু প্যাকেট হয়ে গেল, আল্লাহ ওলি দরবারে এসে দোয়া চান, আল্লাহ দরবারে আল্লাহ আপনার মাহবুব বান্দারা যেভাবে জীবন যাপন করেছে আল্লাহ সেইভাবে জীবন যাপন করার তৌফিক আমাদের দান করুন। আর কি হবে, আল্লাহর ওলিরা নামাজি পরেজগারি মুক্তাজি হয়ে তারা যে পথ ধরেছেন সেই পথ সেই রাস্তা যদি আমরাও ধরি, তারা তারা যে পথ ধরে জান্নাতি হবে আর আমরা সেই পদ্ধতি ধরতে পারি, আমরা মানুষের জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করে বলুন আমিন। আমি চেয়ে কি দেখলাম সুফি আব্দুল মোমেন সাহেব কবর থেকে আধে কিন্তু দাঁড়িয়ে আছে।
আল্লাহ অধীনের সঙ্গে তাদের জ্ঞান নেই তো। আর সবচেয়ে বড় জিনিস, যারা সাদা চশমা দিয়ে দেখবে তারা কি কালো দেখবে না সাদা দেখবে? আর যারা কালো চশমা দিয়ে দেখবে, আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুনাফিকের বাচ্চা আছে না, আবু জেহেল মার্কা আছে, কি বললাম আবু জেহেল মার্কা, হ্যাঁ ছিল হবে। আমি মাঝে মাঝে বলি ভাই কিছু মনে নেবেন না, আমি আপনাদের বলছি ভাই, আমি মাঝে মাঝে বলি বলি যে বসে ভাই কুকুর পুষে সবাই জোয়ার বুঝলা বলে জেগে পড়ো ফেগে পড়ো জেগে পড়ো ফেগে পড়ো, আর আমি এখন মতো দিন ভাই কুকুর পোষে কুকুর পোষে শোনে। এখনকার মানুষকে বিশ্বাস করাচ্ছে কুকুরকে বিশ্বাস করা, এখনকার মানুষ সবাইকে বলবো না তো বেশি ভাগ, আপনারা যদি কেউ দেখতে চান জলসা আমি শেষ করবো আমরা শুনে যাবে, আমার বাড়িতে একটা কুত্তা আছে, আমি তাকে পুষিনি তাকে কিনে নিয়ে আসিনি, সে পুরোনো তোমাকে ভটকে এসেছে, আমার নতুন বাড়িতে আছে থাকে। আমি আমার যারা লোকজন আগে বলে একে মাঝে মাঝে তোর খাওয়া দাওয়া হয়েছে আবার দিবি আবার দেয় বড় কে দরজা রাত দুটো আড়াইটা তিনটে একটা সময় যখন গেটের সামনে গাড়িটা নিয়ে আসি শুধু ড্রাইভারের সঙ্গে কুকুর করে একটা হরিণ দেবে, কুকুরটা কোথা থেকে এসে তলায় একটু ফাঁকা আছে দরের তলায় মাথাটা ভরে দিয়ে টেনে 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 বেরিয়ে আমার পাখি চুম্বরে দাঁড়াবে এই দিক দুই দিক বেচারা কুত্তাটা ওই যে নাই পিঠটা খুঁজছে কি বলবো পুরো রংপুর ছিঁড়ে গেছে ছালটা উঠে গেছে, আমি আবার মিস্ত্রি নিয়ে আসলাম, নিয়ে এসে বললো এই পুজোটা এ করতাম তো ঝালাই করে দেওয়া হবে ওরা বেরোতে পারে, আর আমার বাড়িতে লোক আছে 5,000 টাকা মাইনে 6,000 10,000 টাকা মাইনে দিয়ে দিচ্ছে তারা উঠছে আজকে যারা এখানে এসেছেন আপনার সবাই দাদা দুজনকে ভালোবাসেন, আপনার তুলে দেখতেছি হাত নামাবেন হাত নামাবেন আর বিপদ থেকে দূরে থাকবেন মা বাপের খেদমত করবেন, আল্লাহ আপনাদের কবুল করে নেবেন বলুন আমিন। আসলাবাদ আসল বিষয়টা চেঞ্জ করছে, কিসের কথা বলবো বলেছিলাম জঙ্গি, আপনারা আজকে কাগজ পড়েছেন কিনা জানি না, একজন জঙ্গি মসজিদে যা
এই ধরনের ঘটনা ঘটেছে, কিভাবে প্রতিবাদ জানাবো, কিভাবে ঘৃণা জানাবো, এর ভাষা খুঁজে পাওয়া যাবে না। এবং প্রত্যেকটা নামাজি ধর্মপ্রাণ মানুষ ঊনপঞ্চাশ জন শহীদ হয়ে গেছে, তাদের পরিবারকে কিভাবে সমবেদনা জানাবো, তারও ভাষা খুঁজে পাচ্ছে। আমি এই বক্তব্যটা এখানে আজকে রাখতাম না, তবে আল্লাহ যা করে ভাবি করে, আল্লাহ যা করে করে বলুন ভাবি করে। অল্প কিছুদিন আগে আপনার অবগত আছে, আপনাদের জানা আছে, আমাদের ভারতবর্ষে চল্লিশ থেকে পঞ্চাশটা সৈন্যকে জঙ্গির দ্বারায় তাদের হয়ে মুক্ত হয়েছে, শহীদ হয়েছে। এর জন্য আমি নয়, সারা ভারতবর্ষের মানুষ প্রতিবাদ জানিয়েছে, সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ জানিয়েছে। আজকেও আমরা জানাই যারা যে সৈন্য মাকে ছেড়ে দিয়ে, বাপকে ছেড়ে দিয়ে, পরিবার পরিবার ছেড়ে দিয়ে, তাদের কাছে রাতের দাম নাই, দিনের দাম নাই, গরম না গরম না শীত না বর্ষা, তাদের কাছে কোনোই দাম নাই, ভারতের মাটিকে ভারতের মাটিকে আত্মরক্ষা করার জন্য, হিফাজত করার জন্য, ধরে রাখার জন্য ভারতের মানুষ যাতে নিরাপত্তা পায়, শান্তির সঙ্গে থাকতে পারে, তার জন্য রাত নেই, দিন নেই, গরম নেই, বসা নেই, তারা পাহারা দিয়ে দিয়ে আর একজন জঙ্গির দ্বারাই চল্লিশ থেকে পঞ্চাশটা সৈন্যকে জীবন দিতে হয়েছে। ঠিক আছে, ভারতবর্ষ আমাদের ভারতের যে চল্লিশ থেকে পঞ্চাশটা সৈন্য মারা গেছে, যে জঙ্গির নাম উঠে 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 এসেছে, সেই জঙ্গিটার নাম কিন্তু মুসলমান উঠে উঠে এসেছে। ঠিক আছে, ঠিক তারপরে ফেসবুক ফলো করে, ইউটিউব ফলো করো, দেখতে পাবে কিছু মানুষ যেহেতু জঙ্গি মুসলমান ওই জঙ্গিদের সামনে রাখে এমন এমন ভাষা ইউজ করেছে, এমন এমন ভাষা লিখেছে যেন মনে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশটা সৈন্য মরে যাওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য দায়ী ভারতবর্ষের মুসলমানরা, বাংলার মুসলমানরা। আজকে যার জন্য অনেক নিরুহা কাশ্মীরিকে রাস্তায় রাস্তায় ধরে বেঁধে পিটাই করা হচ্ছে, পা ভেঙে দেওয়া হচ্ছে, ঠ্যাং ভেঙে দেওয়া হচ্ছে, এ খবর আপনাদের জানা আছে না? ইসলামের কোন জঙ্গিকে ঠাই দেয় না, জায়গা দেয় না ইসলাম, ইসলামের জঙ্গি কোন জঙ্গি জঙ্গি বললাম, জঙ্গি জঙ্গি মুসলমান জঙ্গি, একটা জঙ্গি হিন্দু জঙ্গি, জঙ্গি খ্রিস্টান জঙ্গি, জঙ্গি জঙ্গিদের জাত একটাই, জঙ্গি জঙ্গিদের জাত একটাই জঙ্গি। আর কয়েকজন ব্যক্তি ফেসবুকে খোলা জলে মাছ ধরতে বেরিয়েছে, ওই জঙ্গিকে সামনে রেখে
যেন মনে হচ্ছে বাংলার সারা ভারতবর্ষের মুসলমানরা তাই চল্লিশ থেকে পঞ্চাশটা মেয়েটাই শহীদ হওয়ার জন্য এ বক্তব্য কেন
আজকে বাংলার মিডিয়া, ভারতবর্ষের মিডিয়া, তারা মুসলমানের জন্য একটা কোনো ভুল করে ফেলে, এগুলো পাও শুধু ফলো, দেখাও দেখাও দেখাও। আজকে নিউজিল্যান্ডে আমি আপনাদের প্রত্যেককে বলি, সামনে ভোট আসছে, ভোট আসা মানে আমার দুঃখে আমি ভালোবাসি দুঃখ ভদ্র করে, কারণ ভোট আসলেই দিন ঘোষণা হওয়ার পর থেকে আমরা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া দেখতে পাই অমুক জায়গায় মার্ডার, কে রে আব্দুল খালেক, অমুক জায়গায় মার্ডার, কে রে আব্দুল জব্বার, অমুক জায়গায় ধরা পড়েছে, কে রে আব্দুল সত্তার, জানেন আমি দাবি করেছি আমরা 16-18 সংখ্যা অনুপাতে প্রার্থী দিতে হবে, বুড়া গুণ করা দিয়েছে 6টা মুসলমানদের ভোটটা অমিত্র, আর বাকি অধিকারের এদের কোনো দাম নাই, লাগে ভালো স্বাধীন হবার পর থেকে আজ পর্যন্ত কে কংগ্রেস, কে সিপিআর, কে তৃণমূল, ইয়া মুসলমান মিলে ফুটবল খেলছে, এখনো কি আপনারা ফুটবল হয়ে থাকতে চান? জোরে আপনারা মানুষের কি হাল করে রেখে দিয়েছে, মসুর ভাড়া কাকে ভোট দেবে, আমাদের দেবে তো মন্ত্রী নাকি, কাকে ভোট তারাই জানে। শুনো, তৃণমূলকে মুসলমান মন্ত্রী ছুঁড়ে ফেলে দিয়েছে, শুধু মুখে রেখে দিয়েছে, কিছু করার নাই, সরকার 34 বছর ক্ষমতায় ছিল, কেন জানেন, কেন জানেন, মুসলমানদের গরু খাইয়ে 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 খাইয়ে, জানেন মুসলমানরা গরু ভক্ত, গরু খাইয়ে যা, আমরা কিচ্ছু বলবো, গরু খাইয়ে যা, গরু খাইয়ে খাইয়ে খবর। আর এই সরকার মমতা ব্যানার্জি, ইনিও বলছেন 34 ছিল আমি 44 থাকবো, মুসলমানদের ভোটে থাকতে হবে, কি করতে হবে, বিজেপি কে শেষ করলে হবে না, বাংলায় বিজেপি কে একটু রেখে দাও, চিনিয়ে রাখো, কারণ বিজেপির ভাইদেরকে থেকে মুসলমানদের ভোট নেব। আমি বহুদিন আগে বলেছি, আজ থেকে 4 বছর আগে বলেছি, মুসলমানরা বেঈমানের বাচ্চা নয়, আজকে বলছি 4 বছর আগে বলেছি, মুসলমানরা যারা তৃণমূল করে তারা এখনো করছে, আর তৃণমূলের মধ্যে অনেক অমুসলিম আছে যারা দিনের বেলায় তৃণমূল, রাত্রি বেলায় বিজেপি আড়ে,
জ্বলন্ত প্রমাণ দেখছি পালাচ্ছে। করবেন না আপনারা কে কাকে ভোট দেবেন আমি এটা বলতে আসেনি, বলবো আমার অধিকার আছে। প্রত্যেকটা ভাইকে বলছে আপনার ইলাকার যারা এমপি এমপি ছিল তারা আপনার ইলাকায় যদি ভালো কাজ করে ভালো কাজ করে আপনারা তাদের ভোট দেবেন, আর যদি ভালো কাজ না করেন পুরোপুরি করে মালকে ছুঁড়ে ফেলে দেবেন, কেউ অন্য মাল নিয়ে আসবেন, পারবেন তো? আমার এলাকায় মাসে একবার আসে কাজ কর, কাজ করলে মানুষ যদি জানে না কল্যাণ জানে ভালো কাজ করে, কাজ করে যদি সে কল্যাণ করে তাহলে ভোট দেবে না দেবে এটা জোরে বল, ভোট নিতে ভোট চাইতে আসতে হয় কেন? যারা দু নম্বর নেতা তাদের হলে ভোট চাইতে যেতে হয়, আর যারা এক নম্বর নেতা তাদের হলে ভোট চাইতে যেতে নেই, কারণ মানুষ অটোমেটিক ভোট দেবে ঠিক আছে, জোরে বলছেন না তা আওয়াজ কম হচ্ছে তাদের কাছে আল্লাহ নবীর চেয়ে দাম বেশি, তাদের কাছে আল্লাহ নবীর চেয়ে দাম বেশি গুরুত্ব দেবে বর্ষা বন্ধু অসুবিধা চড়ে বল আমি তৃণমূল করে পাই তাদের আসল আমার কথা মনে দুঃখ দিলেন তো, আমি তোহা যে প্রতিবাদ করি করছি আপনার পাশে থাকবেন তো, হাত তুলে দেখা পাশে থাকবেন।